একটু জীর্ণ শীর্ণ কাপড়। বন্ধু জিজ্ঞেস করলো বন্ধু এই ব্যক্তিটাকে, ছেলেটাকে, বলে এটা আমার পাশের খুব গরিব, কিন্তু আপন খালাতো ভাই, আপন মামাতো ভাই। অস্বীকার করছে, বর্তমান সমাজের মধ্যে এই চিত্র দেখা যাচ্ছে, আছে না? এটা কিন্তু আমার আল্লাহ জানে। সূরা মুহাম্মদ, এটা সম্ভবত 47 নম্বর সূরা। এই সূরা মুহাম্মদের 22 নম্বর আয়াত আমার নবী এখানে তেলাওয়াত করলেন, জোরে বলি সুবহানাল্লাহ। এটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, فَهَلْ عَسَيْتُمْ إِن تَوَلَّيْتُمْ أَن تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ। আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা বললেন। এই আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন, আমি জানি বান্দা, তোমরা ক্ষমতা পাওয়ার পরে, সম্পদ পাওয়ার পরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, বর্তমান হচ্ছে কি না? আরেকটু জোরে বলেন। এই সেই জন্য উপরুক্ত উল্লেখিত হাদিসের মধ্যে আমার নবী হাদিসের শেষে আয়াতটা বলছেন, সূরা মুহাম্মদের 22 নম্বর আয়াতটা বলছেন, কি বলছেন? ফাহালা সাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদি ওয়া তুকাতিউ আরহামাকুম। আমার আল্লাহ বলছেন, ও আমার বান্দা, তোমরা ক্ষমতা পাওয়ার পরে, তোমরা সম্পদশালী হওয়ার পরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে ফেলবে, এটা কিন্তু আমি আল্লাহ জানি। এরকম বর্তমানে হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে না? পয়সাওয়ালা হয়েছেন, মেজবান দিয়েছেন পয়সাওয়ালা, একজন খালাতো ভাই এসেছে, মামাতো ভাই এসেছে, একটু গরিব, মামাতো ভাই একটু জীর্ণ শীর্ণ কাপড়। বন্ধু জিজ্ঞেস করলো বন্ধু এই ব্যক্তিটাকে, ছেলেটাকে, বলে এটা আমার পাশের খুব গরিব, কিন্তু আপন খালাতো ভাই, আপন মামাতো ভাই। অস্বীকার করছে, বর্তমান সমাজের মধ্যে এই চিত্র দেখা যাচ্ছে, আছে না? এটা কিন্তু আমার আল্লাহ জানে। সেই জন্য হাদিসের মধ্যে এই কথাগুলি বলার পরে শেষে আয়াতটা আমার নবী সংযোজন করেছেন, এবং এই আয়াতের পরে পরে সূরা মুহাম্মাদের 22 নম্বর আয়াত, এটা 23 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ কি সতর্ক দিচ্ছেন জানেন? বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা লা'ানাহুমুল্লাহু ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম। উচ্চ আওয়াজে বলে আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন, উলাইকাল্লাযীনা, ওই তারা কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, লানাহুমুল্লাহু, তাদের উপর আল্লাহর লানত। তাদের উপর কি আল্লাহর লানত? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই, আল্লাহ তাদের সাথে সম্পর্ক ছিন্ন করে, শুধু তাই নয়, লানাহুমুল্লাহু, উলাইকাল্লাযীনা লানাহুমুল্লাহু, তাদের উপর আল্লাহর লানত। ফাআসাম্মাহুম ফাআসাম্মাহুম ওয়া আমা আবসারাহুম, আল্লাহ তাদেরকে বধির করে দিয়েছে, আল্লাহ তাদেরকে অন্ধ করে দিয়েছে, আল্লাহ তাদেরকে কি করে দিয়েছে? বধির, অন্ধ করে দিয়েছে। কারা? ওই যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। জোরে বলি নাউজুবিল্লাহ। আরেকটু জোরে বলি নাউজুবিল্লাহ। এর পরে শুধু তাই নয়, এখানে শেষ নয়, যারা আত্মীয়তার সম্পর্ক ছেদ করে তাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আরেকটা দুঃসংবাদ, এটা শুনলে আশ্চর্য হয়ে যাবেন, যেটা বুখারী শরীফের 5984 নম্বর হাদিস, 5984 নম্বর বুখারী শরীফিল বুখারী, বুখারী শরীফের হাদিস। বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা ইন্না জুবাইর ইবনা মুতঈমিন আখবারাহু আন্নাহু, হযরত জুবাইর ইবনে মুতঈমিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামিয়ান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন, সামিয়া সে শুনেছেন, কি শুনেছেন? ইয়াকুল, আমার রাসূল বলতে শুনেছেন,
লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউন, লা ইয়াদখুলুল জান্নাহ কখনো প্রবেশ করবে না, প্রবেশ করবে না। কাতিউন, কাতিউন মানে যে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে কখনো লা ইয়াদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করতে পারবে না। বুখারী শরীফের মধ্যে হাদিসটা, এটা আশ্চর্য হওয়ার বিষয়। তাহলে আমরা অতীতে যদি কোনো ভুল করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে থাকি, তাহলে আজকে থেকে সজাগ থাকতে হবে, হয়তো না জেনে করেছেন।